আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এস এম মাহমুদাস ব্লগে আপনাদের সবাইকে সুস্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, তাই না? আজ পবিত্র জুমা মুবারক আপনাদের সবাইকে। তাহলে ভিডিওটা দেখা শুরু করার আগে একটু লাইক দিয়ে দেখা শুরু করুন। তাহলে চলুন আমার বাবার বাড়ির ছাদ বাগানটা আপনাদের দেখানোর চেষ্টা করি, কী কী গাছ আছে। এই যে প্রথমেই ঢুকতেই আপনারা এতক্ষণে হয়তো দেখে নিয়েছেন, প্রথমেই ঢুকতে হাতের ডান পাশে এই যে এটা হয়েছে কমলা গাছ, নিচে দেখতেছেন কাটা কাটা ওই ছোটো চিকন চিকন, এটা আনারস গাছ। এখানে আছে একটা আমড়া গাছ, আর এটা হয়েছে মালটা গাছ। মালটাটা কীভাবে বললাম না বন্ধুরা, সরি মজা করলাম। মালটা গাছগুলোতে অনেক দিন ধরে মালটা ধরে আর সবাই মিলে খাই আমরা। আমরা বলতে আমার বাবার বাড়ির তারা, আমি মাঝে মাঝে আমি যদি দেশে যাই তাহলে দুই একটা আমি আর ভাগে পাই। যে মাশাল্লাহ মালটাগুলো অনেকটা বড়, কিন্তু কালারটা অতটা হলুদ হয় কিনা আমি জানি না, আমি কয়েকবার খেয়েছি। কিন্তু ওই যে বাহিরের মালটাগুলো যে একটা হলুদ একটা কালার আসে, অরেঞ্জ একটা কালার আসে, সেরকম একটা কালারটা আমি দেখি নাই। আমার বাচ্চারা বা আমার ভাইয়ের বাচ্চারা সব বোনের বাচ্চা সব বাচ্চারা প্রতিদিন ছাদে আসে, আর ওরা ওদের নিজের মতো করে পেড়ে নিয়ে যায়। যদি ওরা বুঝে না সেই জন্য হয়তো ওরা কাঁচা কিনা পাকা না জেনেই দু একটা পেড়ে নিয়ে গেছিলো, খাইছে কিনা আমি জানি না। অনেকগুলো কিন্তু মালটা ধরে আছে অলরেডি, এতদিন আরও বেশি ছিল, দু একটা পাকে আর ওনারা পেড়ে পেড়ে খাই, আমার বাবা মা বা ভাইয়ের বউ ওরা। এই যে এখনও কিন্তু বেশ কয়েকটা আছে, শুধু একটা গাছ না, মালটা গাছ কিন্তু দুই থেকে তিনটা মেবি, আমি অত হিসেব করি নাই কয়টা গাছ। যে এখানে ড্রাগন গাছগুলো দেখতেছেন বন্ধুরা, সেই ড্রাগন গাছগুলোর সাথেই কিন্তু আমাকে আম্মু এক কয়েকটা ড্রাগনের শাখা দিয়েছিল, সেগুলো আমি ঢাকায় লাগিয়েছিলাম, কিন্তু সেগুলো কেন জানে বড় হচ্ছে না। আর এগুলোতে নাকি ড্রাগন ধরেওছে, ড্রাগন ফল আম্মু বা আমার বাড়ির তারা খেয়েও নিয়েছে, আর আমার গাছগুলো বড়ই হচ্ছে না। ওরা কিন্তু ছাদে লাগিয়েছে, টবে লাগিয়েছে। এই যে লেবু গাছ, এখানে লেবুও বেশ কয়েকটা ধরে আছে, আবার নতুন পাতাও গজাচ্ছে। আপনারা সবাই কি আমার আমি যেভাবে কথা বলি সেই কথাই স্বাচ্ছন্দ্য বোধ করেন, নাকি আমি ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় কথা বললে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন? সেটা কোনটা বেশি আপনাদের ভালো লাগবে সেটা আমাদের আমার কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইবের পাশে যে বেলাইকন বাটনটা আছে সেটাতে একটা চাপ দিয়ে রাখবেন, এতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এই যে ড্রাগন গাছটা দেখতেছেন, এটা কিন্তু ওই যতক্ষণ দেখিয়েছিলাম যেটা আমার আমাকে আম্মু দিয়েছিল যেটা, সেটার সাথে এই যে অলরেডি অনেকগুলো ড্রাগন এখনও ধরে আছে, সেগুলো কাঁচা, এর আগে নাকি অনেকগুলো ধরেছে পেকেছে, ওরা খেয়েওছে, আর আমার গাছগুলো বড় হচ্ছে না, কেন আমি জানি না, হয়তো পুষ্টির অভাব বা যে কোনো সমস্যা হইতো সেই জন্য হচ্ছে না। ফল গাছে ফল ধরলে বা শাক সবজি যে কোনো গাছেই যদি ফলমূল ধরে তো ভালো লাগে, কিন্তু না, আর আমার হাতে হয়তো ফলমূল গাছ অতটা ভালো হয় না, সেই জন্য হয়তো হইতে পারছে না, নাকি আল্লাহই ভালো জানে। এই যে এদিকে আমি এটাকে লাজন্তী গাছ বলি, আমাদের এলাকায় এটাকে লাজন্তী গাছই বলা হয়, গ্রামের ভাষায় এটা কী বলে আমি হয়তো এতদিনে ভুলে গিয়েছি, আমি লাজন্তী গাছ বলি, হয়তো শুদ্ধ ভাষায় এটাকে অন্য একটা নাম বলে আমি জানি না। হাত দিয়ে টাচ করলে পাতাগুলো ঝিমিয়ে যায় বা চেপে যায় আর কি। আর এদিকে যে একটা পেয়ারা গাছও আছে, দেখা যাচ্ছে যে পানির ট্যাঙ্কিটার পাশে কিন্তু আমার দেখা যাচ্ছে এই মাটির নিচে যে আলুগুলো, আমাদের গ্রামের ভাষায় এটাকে পেস্তা আলু বলে, আর ঢাকায় মাটির নিচের আলুই বলে মেবি, নাকি সঠিক জানি না আমি। এই যে এখানে বাঙ্গি গাছ নাকি এটা শশা গাছ, হ্যাঁ শশা গাছই, সরি বাঙ্গি গাছ, এই যে বাঙ্গি ধরেও আছে, কলমি গাছও আছে, অনেক ধরনের গাছ কিন্তু আমার আম্মু লাগিয়ে রেখেছে।
শাক সবজি সবগুলো আমার আম্মু লাগিয়েছে, আর ফল গাছগুলো আমার আব্বু আমার ভাইয়েরা ওরাই লাগিয়েছে। এই যে এই ফল গাছগুলো আম্মু লাগিয়েছে, বাঙ্গি অলরেডি অনেক ধরেও ছিল, ওরা সবসময় এখান থেকে বাঙ্গি নিয়ে খায় যখন থাকে। আর এখন প্রায় কয়েকটা বাঙ্গি আছে। এই যে একটা শশা দেখা যাচ্ছে, এটা শশা গাছ, যেহেতু শশা ধরে আছে আর বোঝা যাচ্ছে সেই জন্য। শশা গাছ আর বাঙ্গি গাছের পাতা মেবি সেম, সেই জন্য চেনা যায় না। আর এদিকে আমার আম্মু ধনিয়া এই যে লাগিয়েছে, ধনিয়া বিচি ফেলেছিল, ধনিয়া গাছগুলো উঠতে শুরু করে দিয়েছে। মেবি এত দিনে অনেক বড় হয়ে গিয়েছে। আমি ভিডিওটা আমি যখন দেশে গিয়েছিলাম তখন করেছিলাম বন্ধুরা। এই যে উপরে জালটা দিয়ে রাখছে সেই জন্য যে পাখিরা মেবি খেয়ে ফেলে, সেই জন্য দিয়ে রাখছে। আর এদিকে এই যে ড্রাগন গাছটা আপনারা দেখতেছেন, এটাই প্রথম লাগিয়েছিল। এটার শাখা প্রশাখা এদিক সেদিক নিয়ে লাগাচ্ছে, আর যাদের যাদের দিচ্ছে তাদের হচ্ছে। ড্রাগন গাছ কিন্তু একসাথে অনেকগুলো লাগাতে হয় না, দু একটা লাগালেই অনেকগুলো শাখা গজায়, সেগুলো কেটে কেটে লাগালেই একবারে বাড়ি ভরে যায়। যে অলরেডি আমার ড্রাগন গাছে, আমার না আমার বাবার বাড়ির ড্রাগন গাছে অনেকগুলো ড্রাগন ফল ধরে আছে। আর এতদিন নাকি পাকা ড্রাগন ছিল, ওরা খেয়েছে, আর এখন যে ছোটো ছোটোগুলো এগুলো কিছুদিন গেলে পাকবে। যে অনেকগুলো ড্রাগন ফল কিন্তু ধরে আছে, সবগুলো সবুজ, তো সেই জন্য হয়তো বোঝা যাচ্ছে না। পুরো ছাদ বাগান আমি আজকে হয়তো দেখাতে পারবো না, কারণ ভিডিও আমি লম্বা করতে চাচ্ছি না, পরে একদিন যদি পারি দেব, আমার কাছে ভিডিও আছে। অনেক ধরনের গাছ আছে আমাদের এই ছাদ বাগানে, আমার বাবার বাড়ির ছাদ বাগানে। এটা তো আমাদের বাড়ি আমি মনে করি, যে এক সময় ছিল আমার শ্বশুর বাড়ি, তো এখন আমার, তাই না? আর বাবার বাড়িও আমার বা আমাদের। এই যে এখানে এই যে গাছটা দেখতেছেন, এটা কিন্তু আনারস গাছ, আমি প্রথম বলেছিলাম কিন্তু ক্লিয়ার করে ওই সময় দেখাতে পারি নাই। আর ওই যে এখন আমার বোন অ্যালোভেরা গাছ থেকে কয়েকটা শাখা কেটে নিচ্ছে, আমাদের মাথায় দেব। বন্ধুরা, আমি এই অ্যালোভেরাগুলো দিয়ে আমার এতটা উপকার পেয়েছি, আমার চুল আঁচড়াইলে চিরুনি ভরে ভরে আসতো, এটা দেওয়ার পরে এখন মাশাল্লাহ খুবই কম যায় চুল। এত উপকার দিয়ে অ্যালোভেরা আমি কল্পনাও করি নাই। যদি আমি বাজার থেকে কিনে এনে মাঝে মাঝে ফেঁচে দিতাম, কিন্তু মাথায় আমি কখনো দেই নাই। আমার বোন বলতেছে আসো আপু আমরা দুজন এটা দিই, আর মাথায় দিয়ে দিয়েছিল আমার ভাইয়ের বউ, আর ও আমাকে দিয়ে দিয়েছিল, আমার মেয়ের মাথায়ও দিয়েছিল। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, আর কেমন হলো সেটা কমেন্টসে গিয়ে জানাবেন। আল্লাহ হাফেজ।